আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজলা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ধার থেকে শম্বর হরিণের মৃতদেহ উদ্ধার হলো। মঙ্গলবার সকালে স্থানীয়রা শম্বর হরিণের মৃতদেহ দেখতে পান, এরপরই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে মাদারিহাট বন দফতরে কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। কিভাবে হরিণটির মৃত্যু হলো তা জানা যায়নি, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 50,000 লোগোঁ কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয়ি উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হোন্ডা।